পৃথিবীতে অনেক বিচিত্র মানুষ আছে। আমরা এই নশ্বর পৃথিবীতে এসেছি, কেউ ধনী, কেউ গরিব, কেউ ঘুষ খায়, কেউ সুদ খায়, কেউ অবৈধ সম্পদ দিয়ে অট্টালিকা করে, কেউ অবৈধ সম্পদের টাকা দিয়ে তার পরিবারকে চালায়, আবার অনেকে আছে হাজারো কষ্টের মাঝে থেকেও, হাজার হাজারো কষ্টের মাঝে থেকেও সে কখনো তার পরিবারকে অবৈধ টাকা দিয়ে পরিচালনা করে না। সে বিশ্বাস করে, আমি এই ক্ষণিকের পৃথিবীতে এসেছি, আবার চলে যাব, এত অবৈধ টাকা সম্পদ, সম্পদের পাহাড় দিয়ে আমার কি হবে, একদিন তো আমাকে চলে যেতেই হবে। কি সুন্দর বলছে। আর কেউ আসে বলে, ধারণা করে, আরে আমি তো পৃথিবীতে এসেছি, জীবন তো একবারেই, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া পূর্তি করো, সেভাবে তার জীবনটা চালাচ্ছে। আদু কি এটা ঠিক? আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু আমরা বুঝি, কিন্তু আমাদের আসল কাজটাই বুঝি না। সেটা হচ্ছে, একদিন তো আমাদের চলে যেতে হবে, তাহলে কেন আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করি, কেন আমরা সুদ খাই, কেন আমরা ঘুষ খাই, কেন আমরা দেশটাকে ভালোবাসি না, কেন আমরা হালাল খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখি, অধিক মুনাফার লোভে মানুষের ক্ষতি করি, কেন, কি হবে আমাদের এই অধিক মুনাফা, অধিক সম্পদ, অট্টালিকা দিয়ে কি হবে? আজকে যদি মরে যাই, কাল সকালে আপনার কিচ্ছু নিয়ে কেউ আর আলোচনা করবে না, সোজা আপনাকে মাটিতে কবর দিয়ে আসবে। আর যাদের জন্য আপনি এতটা কষ্ট করলেন, যে পরিবারের জন্য আপনি অবৈধ সম্পদের পাহাড় বানিয়ে গেলেন, যে পরিবারের জন্য আপনি অবৈধ সম্পদের পাহাড় বানিয়ে গেলেন, সে পরিবার আপনার পাশে থাকবে না, সম্পূর্ণ একা একা একাকী নিভৃতে আপনাকে সেই অবৈধ সম্পদ গড়ার পাহাড় সমান পাপ নিয়ে একাকিত্বভাবে আপনাকে কবরে শুয়ে থাকতে হবে। আসুন না, একটা জীবনে আমাদের কতটুকু টাকা দরকার, হালাল পথে চলি, হালাল রুজি আহরণ করি, দেখবে ও পারে গিয়ে প্রভুকে বলতে পারবো যে আমরা হালাল পথে ছিলাম। আসুন দেশকে ভালোবাসি, দেশের সম্পদকে ভালোবাসি, সুদ ঘুষ হারাম অবৈধ পথে উপার্জিত সকল সম্পত্তি আমরা ত্যাগ করি, আমরা সবাই ভালো থাকি। ভালো থাকুক সকল মানুষ, ভালো থাকুক প্রিয় মাতৃভূমি।